তাহলে কি সালমান খান ভয় পেলেন? যে সালমান খানের ভয়ে কাঁপতো পুরো বলিউড পাড়া, সেই সালমান খানই ভয়ে নিজের বাড়ি ছেড়েছেন। বারবার হত্যার হুমকি দেওয়ায় চিন্তিত ভারতীয় সুপারস্টার সালমান খান তাই তো নিরাপদ জীবনযাপনে মুম্বাইয়ের বাসাটি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তারকা অভিনেতা। সম্প্রতি অভিনেতার ফ্ল্যাটে গুলি করেন দুই বন্দুকধারী, যদিও পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। এই ঘটনার দায় স্বীকার করেও নিয়েছে সেই কুখ্যাত সন্ত্রাসীরা। তারপর থেকেই সালমান খানকে বাড়তি নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার, তার জন্য চিন্তায় খান পরিবার। নিরাপদে থাকতে নিজের ফ্ল্যাট ছেড়ে রায়গড় জেলায় চলে যাচ্ছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এমনিতেই নিজের বাগানবাড়িতে সময় কাটাতে যেতেন, কিন্তু সম্প্রতি যেভাবে তার নিরাপত্তা বেড়েছে তার কারণে শহরবাসীর যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই সিদ্ধান্ত। এছাড়াও বিগ বসের শুটিং থেকে কাছে হওয়ার কারণে পাকাপাকি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। পরিবারের সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। এর আগে সালমান খানের বাড়িতে 4 রাউন্ড গুলি ছাড়ার ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সোমবার রাতে গুজরাতের ভুজ থেকে 2 সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেপ্তার করা হয়। ভিকি গুপ্ত এবং সাগর পল নামের এই 2 ব্যক্তি বিহারের বাসিন্দা। তবে গুলি ছোড়ার কয়েক ঘন্টা পর গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল বিষ্ণয় সালমানের বাড়ির সামনে ওই অপ্রীতিকর ঘটনার শুধু দায়ী স্বীকার করেনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এই বিষয়ে পোস্ট করে আবারও হত্যার হুমকি দিয়েছেন এই অভিনেতাকে। এবং তার ভয়ে সালমান খান নিজের ফ্ল্যাট ছেড়ে দেন এবং নিজের বাগান বাড়িতে গিয়ে ওঠেন। তবে ভাই তো ভাই, দেখা যাক আপকামিং এ কি হয়। ভাই কখনো